দিচ্ছি আমার চ্যালেঞ্জটা হলো সামন ভাই যদি চার স্লেপ রানিং নিয়ে যদি প্যাগুলি মারতে পারে প্যাগুলি মেরে এদিকে পর্যন্ত আসতে হবে এদিকে পর্যন্ত ফুল ইদগা ফুল ইদগা ওদিক থেকে এদিকে পর্যন্ত এদিক পর্যন্ত যদি সামন ভাই আসতে পারে তাহলে আমি দুই প্লেট বেলপুরি খাবো সামন ভাইকে আচ্ছা দেখা যাবে কিন্তু গাইস বেলপুরি আমার ফেভারিট এটা জিততে হবে যেভাবে হোক আমার জিততে হবে আমার বেলপুরি এটা বিশেষ না আর বেস স্লেপটা দেখাও আমার মনে হয় দেখা যাবে আমার কাছে মনে হয় আমি পারবো তবুও চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি আমি এটা পেরে যাই ক্যামেরাম্যানও ফ্রি ভিসা বেলপুরির জন্য আমার তো আরো আগে ফ্রি ভিসা আর ওর টাকা যাবে আমাদের কি ছুই না তো লেটস গো বেশি লেট না করি আর ব্রেকলেস মারতে হবে ব্রেকলেস মারতে হলে আমার হয় ব্রেক পাম্প করলে আমাদের সাইকেলের রানিং কমে যাবে তো আমরা ভিডিওটা আর ভিডিওটা স্টার্ট করে দেই লেটস গো গাইস আমরা এখন 10টা সেলফ গনে গনে যাচ্ছি না হয় আবার বেশি হলো আমারও কষ্ট হয়ে যাবে আবার চিটিং হয়ে যাবে আবার যদি কম হয় ওর চিটিং হবে বেশি হলে তো ওরই লাভ আমার আবার লস হয়ে যাবে তো হ্যাঁ তোমার থেকে দেখো এটা 10 হ্যাঁ তোমার থেকে 10 তোমার থেকে দেখো আর আমরা এক দুই এক সেলফ দুই সেলফ তিন সেলফ চার সেলফ এই দিক থেকে রানিং নিব এই হচ্ছে চার সেলফ হ্যাঁ রেডি আমি ভাবছি এটা পারবো না কিন্তু এটা কিভাবে সামন ভাই তুমি করলা কিভাবে করলা আমি হেরে গেলাম এখন ব্যাগে বেলপুরি খাওয়াতে হবে দুই স্লেপ নিয়ে তুমি যদি এদিকে আসতে পারো তাহলে তিন প্লেট বেলপুরি ওকে ক্যামেরাম্যান দুই প্লেট খাবে আর আমি যদি আবার দুই সেলফ রানিং নিয়ে 10 সেলফ প্যাগুলি মারতে পারি আমার তিন প্লেট তো আমি তিন প্লেট খাবো না আমি এক প্লেট খাবো আর বেশি খেলে তো পেট ব্যথা করে এটা জানেন সবাই তো আমরা এখন দুই সেলফ নিয়ে মারবো তো দুই সেলফ নিয়ে মারলে এটা একটু ট্রাফের ব্যাপার হয়ে যায় তবু তবু চেষ্টা করবো ইনশাল্লাহ আর মুখ কি ঠিক আছে দেখা যায় চুলগুলো ঠিক আছে তোমার মুখ তো সবসময় ইয়ে থাকে তোমার চেহারা যে ভিউ মেয়ে দেখলি বলে আই লাভ ইউ ডায়লগটা কি মারলো আমি বললাম চুলগুলো ঠিক আছে মুখগুলো ঠিক আছে মানে ক্যামেরা ক্লিয়ার দেখা যায় আমার তো আবার ক্যামেরা নাই আমার তো মোবাইল অনেক মানে অনেক সময় ক্যামেরা কাজ করে না তো বললাম সবকিছু ঠিক আছে কিনা গোপ্রো কিনবে হ্যাঁ একদিন গোপ্রো কিনবে সামন ভাই ইনশাল্লাহ আমরা দোয়া করি সামন ভাই আরো এগিয়ে যাক ইউটিউবে টাকা দিয়ে কিনবে ইনশাল্লাহ আর সে গাইস কি বলো ডায়লগটা আবার বলো তো সামন ভাই চেয়ারে যে ভিউ মেরা দেখলি বলে আই লাভ ইউ সামন ভাই নাকি গার্লফ্রেন্ড নাই হাজার হাজার ভাইয়ের ক্রাশ আরে শেষ বলে কি আমার নাকি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ভাই গার্লফ্রেন্ড কি গার্লফ্রেন্ড কি আমাদের মতন ছেলেদের আছে গার্লফ্রেন্ড কে তোমার অভাব নাই আমি জানি ও মাই গড সে কি বলে আমার নাকি অভাব নাই না না আমি ভালো ছেলে আমি ওসব প্রেম শেম করি না তো আমরা আমরা হচ্ছে ইস্টার্ন ইস্টার্নার্স লয়াল বয় লয়াল বয় তো আমরা এখন ওই চ্যালেঞ্জটাতেই ফিরে যাই না হয় আবার ওই চ্যালেঞ্জটা যদি হেরে যাই আমার এক দুই এক প্লেট না এক প্লেট এক্সট্রা ও দুই প্লেট হ্যাঁ ক্যামেরাম্যান খেতে পারবে না তাহলে কি হবে যদি আমরা হ্যাঁ ক্যামেরাম্যানের জন্য এটা পারতে হবে সো লেটস গো আমি বলি নাই নামতে কিন্তু তুমি নেমে গেছো না তাহলে তো তুমি বলবা আমি ঝুট করছি চিটিং করছি তো ও গাইস জিতে গেলাম সাউন ভাই অনেক ভালো প্যাগুলি মারে সেটা আমরা আজকে পেলাম অনেক ভালো প্র্যাকটিস করেছে সাউন ভাই তুমি কি
হ্যাঁ জিতে গেলাম এখন বেলপুরিটা খেয়ে আসি সো লেটস গো আর সে খাইতে গিয়ে নাকি ঝালে মরে যাইতে লেছিল ভিডিও তো হয়নি মনে হয় হ্যাঁ ঝাল খাইয়া একজনের অবস্থা খারাপ হয়ে গেছে শীতের সকালের রোদ অনেক মারাত্মক আর এই সময় আমরা প্র্যাকটিস করছি অনেক কষ্ট হয়েছে আমি শ্যামন ভাইকে জীবন চ্যালেঞ্জ দিব ভাবছিলাম আরো কয়েকটা চ্যালেঞ্জ দিব বাট আমি দিব না শ্যামন ভাই সব চ্যালেঞ্জে জিতে ফেলে সবার চ্যালেঞ্জে সে ওই দিন চ্যালেঞ্জ দিয়েছিল সে হেরে গেছে আমার মতো আর চ্যালেঞ্জ দিব না শ্যামন ভাইকে না না দিও দিলে আমারই ভালো হয় আমার মানে কোন সময় লেবু কোন সময় বেলপুরি খাওয়া পরে আমি চ্যালেঞ্জ দিলে এরকম চ্যালেঞ্জ দিব যেটা তুমি কমপ্লিট করতে পারবে না নেক্সট ডে নেক্সট চ্যালেঞ্জটা বলে দি হেড স্ট্যান্ড দিব হেড স্ট্যান্ড দিয়ে কত যেতে পারবে তুমি প্র্যাকটিস করে নাও বেশি বেশি না প্র্যাকটিস না করলে তো তাহলে আমি আবার হেরে যাবো এরপর আমার জরিমানা লাগবো তুমি আর জিতে নাও তুমি আর জিতে পারো না সেই দেবো তোমার হেড স্ট্যান্ড দিব প্র্যাকটিস করো না আমি আজকে থেকে আজকে বিকাল থেকে হেড স্ট্যান্ড আরো মাস্টার করে ফেলবো তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম পরবর্তীতে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ